প্রচার করছেন সকাল থেকে বিকেল রাত পর্যন্ত, কোথাও কোনো কুৎসা, কারোর কোনো কুৎসা করছেন না, এমনটা কেন? আমি বারবার বলছি যে আমরা একটা বিকল্প রাজনৈতিক আদর্শ দিতে চাই, যে কেবলমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রতিপক্ষের কুৎসা করব, নিন্দা করব, সমালোচনা করব, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় আমরা যদি একটা বিকল্প দিতে পারি যে রাজ্যের উন্নয়নের জন্য বা বিধানসভার উন্নয়নের জন্য উন্নতিতে আমরা কী করতে পারি, বিশেষ করে যে বিধায়ক পরিবার আজ এখানে 40 বছর ধরে ক্ষমতায় রয়েছে, 40 বছর ধরে জনপ্রতিনিধি রয়েছে, সেই পরিবারের সদস্য যদি পুনরায় আরও 5 বছরের জন্য ভোট চান, তা তাকে বলতে হবে যে গত 40 বছরে কী পরিষেবা দিয়েছে। সেই কথাটা আমার মনে হয় মানুষ এর তুল্যমূল্য বিচার করুক। দুর্নীতি একটা বিষয় হোক এখানে, এবং জনপ্রতিনিধি হিসেবে কী দায়িত্ব, কী কর্তব্য পালন করা হয়েছে তার একটা রিপোর্ট কার্ড পেশ করা হোক, তাহলে আমার মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও ভালোভাবে ব্যবহার করা যাবে। রিপোর্ট কার্ড তো দেওয়ার মতো যিনি ছিলেন তিনি তো নেই, রিপোর্ট কার্ড কার থেকে চাই? না না, অফিস তো রয়েছে, বিধায়কের অফিস রয়েছে, এবং যেহেতু তার পরিবারেরই সদস্য নির্বাচনে দাঁড়াচ্ছেন, স্বাভাবিকভাবে তার এটা দায়িত্ব পড়ে, উত্তর দায়িত্ব পড়ে যে তিনি জানাবেন যে কী পরিষেবা বিধায়ক হিসেবে তার পরিবার দিয়েছে এই কেন্দ্রকে। বিকল্প ব্যবস্থা বলতে আপনি কীরকম কী বলতে চাইছেন? বিকল্প ব্যবস্থা বলতে যে সাধারণ মানুষ যদি এর পরিষেবা পায়, সাধারণ মানুষকে যদি সব বিষয়ে তোলা না দিতে হয়, সব বিষয়ে যদি এখানে অটো চালাতে গেলে অটোর লাইনে পয়সা দিতে হয়, ফুটপাতে দোকান দিতে গেলে তার জন্য পয়সা দিতে হয়, দুর্গামূর্তি বানাতে গেলে প্রতিমার জন্য পয়সা দিতে হয়, জলের কানেকশন নিতে গেলে পয়সা দিতে হয়, বিদ্যুতের কানেকশন নিতে গেলে পয়সা নিতে হয়, পয়সাই জনপ্রতিনিধি নেন, বিধায়ক বিধায়কের পরিবার নেন, এটা কীরকম একটা বিড়ম্বনা নয়, একটা আশ্চর্য যে যার সাধারণ মানুষের ভোটে আপনি জনপ্রতিনিধি হচ্ছেন, বিধায়ক হচ্ছেন, তারপর সাধারণ মানুষকে যখন পরিষেবা দেওয়ার বিষয় আসে, তার তাকে যখন কাজের জন্য বিষয় আসে, তখন তার কাছ থেকেই টাকা চাওয়া হয়। আমার মনে হয় এইটাই একটা বিকল্প ব্যবস্থা আনতে হবে, যে মানুষ ভেবে দেখুক যে সেই একই অন্যায়কে তারা প্রশ্রয় দেবে নাকি একটা বিকল্প ব্যবস্থা তৈরি করবে। বাই ইলেকশনে অনেক ভোটারদেরই ইচ্ছে থাকে না ভোট দিতে যাওয়ার, সেই ক্ষেত্রে আপনি কী বলবেন? ঠিকই, একটা উপনির্বাচনে রাজ্যের সরকার গড়া হয় না, রাজ্যের সরকার ভাঙা হয় না, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ভোট দিতে যাওয়ার উৎসাহ কম থাকে, শহরাঞ্চলে ভোট পার্সেন্টেজ আরও কম পড়ে, তবু এর মধ্যেও সাধারণ মানুষকে, মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ভোট প্রয়োগ এটা গণতান্ত্রিক অধিকার এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়, এটাকে সাধারণ মানুষকে এই দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যদি ভোট দিতে না যান তাহলে সঠিক জনপ্রতিনিধি বাছা হবে না, সেহেতু আমার মনে হয় ভোটের দিন ভোট দিয়ে যোগ্য জনপ্রতিনিধিকে বাছা উচিত, এটা আমি অনুরোধ করতে পারি সাধারণ মানুষের কাছে।